আসসালামু আলাইকুম দর্শক, আজকে সর্বশেষ সংবাদে আবার একবার স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের জানাবো মেয়রের কোটি টাকার গাড়ি, দরপত্র জমা পড়েছে মাত্র একটি। জানাবো খালেদা জিয়া কেন কালো টাকা সাদা করেছিলেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর। আরও থাকছে টিকটক হৃদয় সহ ভুক্তভোগী তরুণীকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। সবশেষ থাকছে নামেই যুদ্ধবিরতি, ফিলিস্তিনিদের গণগ্রেফতার ইসরায়েল, ভিডিও ভাইরাল। তাই পুরো আলোচনাটি জানতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী নতুন গাড়ির জন্য মাত্র একটি দরপত্র জমা পড়েছে। র্যাংস মোটরস লিমিটেড এই গাড়ির জন্য দর দিয়েছে 1,33,00,000 টাকা। বৃহস্পতিবার 27 মে দরপত্র মুক্ত করা হয়। একটি মাত্র দরপত্র জমা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসা। তিনি বলেন, আগামী রবিবার সোমবার দরপত্র মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় দরপত্রদাতার কাগজপত্র যাচাই বাছাই করা হবে। এরপর কমিটি গাড়ি কেনার কার্যাদেশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী গত 27 জানুয়ারি নির্বাচনে মেয়র নির্বাচিত হন। তিনি 15 ফেব্রুয়ারি মেয়রের দায়িত্ব নেন। চলতি মাসের প্রথম সপ্তাহে মেয়রের জন্য নতুন গাড়ি কেনার বিষয়ে দরপত্র বিজ্ঞপ্তি দেয় সিটি কর্পোরেশন। এই জন্য ব্যয় ধরা হয়েছে 1,30,00,000 টাকা। সিটি কর্পোরেশনের আর্থিক সংকট রয়েছে, বিভিন্ন খাতে বকেয়া 450 কোটি টাকার বেশি। আবার এখন করোনা মহামারী, এই অবস্থায় মেয়রের জন্য গাড়ি কেনার প্রক্রিয়াকে হতাশাজনক বলে মন্তব্য করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সিটি কর্পোরেশনের সূত্র জানায়, 2006 সালে তৎকালীন মেয়র এ বি এম মহিনুদ্দিন চৌধুরীর সময় সবশেষ 1,10,00,000 টাকার মিতসুবিশি ব্র্যান্ডের পাজেরো গাড়ি কেনা হয়েছিল। মহিউদ্দিন চৌধুরীর পর সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমও এই গাড়ি ব্যবহার করতেন। তবে আরেক মেয়র আজম নাসিরউদ্দিন এই গাড়ি ব্যবহার করতেন না, তিনি ব্যবহার করতেন নিজের গাড়ি। তখন ওই গাড়ি তৎকালীন প্রধান প্রকৌশলী মঈনুদ্দিন আহমেদ ব্যবহার করতেন। অবশ্য বিদায়ী প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম মেয়রের জন্য নির্ধারিত গাড়ি ব্যবহার করতেন। যাচ্ছি পর সংবাদে। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছেন, বিএনপির আমলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া কেন কালো টাকা সাদা করেছিলেন, বিএনপি সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমান কেন কালো টাকা সাদা করেছিলেন, আগে নিজেদের কালো টাকা সাদা করার জবাব দিন, তারপর সরকারের সমালোচনা করুন, নয়তো বিএনপি সমালোচনার নৈতিক অধিকারী থাকে না। শুক্রবার 28 মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত করোনা ভাইরাসের উচ্চ সংক্রমিত ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতিগ্রস্ত এলাকার হাসপাতালগুলোতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ভারত সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, মেহেরপুর ও সাতক্ষীরা জেনারেল হাসপাতাল, মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিদের হাতে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর, হ্যান্ড স্যানিটাইজার, উন্নত মানের সার্জিক্যাল মাস্ক তুলে দেওয়া হয়। আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকা নিয়ে বিএনপি সমালোচনার জবাবে হাসান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার সব নিয়ে প্রশ্ন, বিএনপির নেত্রী খালেদা জিয়া যে নিজে কালো টাকা সাদা করছিলেন তার কি জবাব আছে? আর প্রয়াত সাইফুর রহমান, যিনি আব্দুস সাত্তার, জিয়াউর রহমান ও খালেদা জিয়া সবার আমলেই অর্থমন্ত্রী ছিলেন, তিনি কালো টাকা সাদা করেছিলেন, তারই বা কি জবাব? তিনি বললেন, অর্থনীতির স্বার্থে ইউরোপ, আমেরিকা, ভারত ও পাকিস্তান সহ পৃথিবীর বহু দেশে অপ্রদর্শিত অর্থ বৈধ করার এই সুযোগ রাখা হয়। এটিকে যেসব সময়ের জন্য পুরোপুরি সমর্থন করিয়ে সেটাও নয়, কিন্তু বাংলাদেশের মতো দ্রুত বর্ধনশীল উন্নয়নশীল অর্থনীতির দেশে এই সুযোগ রাখা হয়েছে অর্থনীতির স্বার্থেই। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি বরং উচিত ছিল এই করোনা মহামারীর মতো বাংলাদেশের জিডিপি যে বেড়েছে এবং মানুষের মাথাপিছু আয় যে ভারতকে ছাড়িয়ে গেছে সেটার প্রশংসা করা। রাত 12টার পর যারা টেলিভিশনে পর্দা ফাটান, সরকারকে নানা পরামর্শ দেন, তাদের এ বিষয়ে সরকারকে অভিনন্দন জানাতে দেখলাম না। দেশ ও মানুষের উন্নতি কি তাদের পছন্দ নয়? তিনি বলেন, আওয়ামী লীগ দুর্যোগ দুর্বিপাক সবসময় জনগণের পাশে আছে, থাকবে। অন্যদিকে করোনার প্রথম দফায় বিএনপির মাঝে মাঝে মানুষের পাশে দাঁড়ানোর ভান করে যে লোক দেখানো ফটো সেশন করত, এখন সেটাও করে না। তারা শুধু সরকারের সমালোচনাতেই ব্যস্ত আমি ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ শাহজালাল, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন। যাচ্ছি পরসংবাদে। ভারতে কেরালা রাজ্যে বাংলাদেশি এক তরুণীকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের ঘটনায় যেহেতু বাংলাদেশি তরুণ রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়কে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ভুক্তভোগী ওই তরুণীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, আমরা ভারতীয় গণমাধ্যম সাংবাদিক ও বেঙ্গালুরু পুলিশের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে তরুণীকে নির্যাতনের ঘটনায় জড়িতরা পালানোর চেষ্টা করলে স্থানীয় পুলিশের গুলিতে দুজনে গুলিবিদ্ধ হয়েছেন। ভাইরাল হওয়া ভিডিও
ছবিটি বিশ্লেষণ করা একজনের সঙ্গে বাংলাদেশে একটি ছেলের ছবি মিলে যায়। ওই ছেলের নাম টিকটক হৃদয়। অভিযুক্ত ওই তরুণ মগবাজারের বাসিন্দা। বর্তমানে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করে আইনানুক প্রক্রিয়ার মাধ্যমে ভুক্তভোগী ও জড়িত অপরাধীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় 20-22 বছরের একজন তরুণীকে বিবস্ত্র করে 3-4 জন যুবক শারীরিক ও বিকৃতভাবে যৌন নির্যাতন করছে। বাংলাদেশে ওই তরুণীকে ভারতের কেরালা রাজ্যে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিও ছড়িয়ে পড়লে আসামিদের গ্রেপ্তার। অভিযানের নামে ভারতের পুলিশ অভিযুক্তরা পালানোর সময় পুলিশের ছোড়া গুলিতে বাংলাদেশী নাগরিক টিকটক হৃদয় সহ মোট 2 জন গুলিবিদ্ধ হয়। এই ঘটনার বিষয়ে বাংলাদেশ পুলিশের NCB শাখার কর্মকর্তারা ভারতের দিল্লির NCB শাখার কর্মকর্তার সঙ্গে ইমেইল যোগাযোগ চালিয়ে যাচ্ছে। ওই ঘটনায় ইতিমধ্যে হাটহাজারী থানায় এই মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পুলিশ। যাচ্ছি পরের সংবাদে। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে টানা 11 দিন সংঘাতের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। তবে নাম মাত্র যুদ্ধবিরতির চুক্তি। 21 যুদ্ধবিরতির পর থেকে 2 দিনে নতুন করে কমপক্ষে 250 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ইহুদিবাদী দেশটির পুলিশ বৃহস্পতিবার শেখ জারাহ এলাকা থেকে এক নারী ফিলিস্তিনি সাংবাদিক সহ 2 জনকে গ্রেপ্তার করে। এছাড়া ওয়াদিয়ারা ও কাফর মান্দায় ঘরবাড়িতে হানা দেয় ইসরায়েলি পুলিশ। এরপর তার কয়েক ডজন যুবককে গ্রেপ্তার করে বলে জানা যায়। সংবাদ মাধ্যম দ্য নিউ আরবের বরাতে জানা যায় ফিলিস্তিনিদের ধরাপাকড় অভিযান এখন অব্যাহত আছে। এরই অংশ হিসেবে সোম ও মঙ্গলবার ইসরায়েলে 250 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। মানবাধিকার কর্মীদের মধ্যে ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলের হামলার ঘটনা ঘটলেও তারা কোনো সাজা পায়নি। এদিকে ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা আইনি সহায়তা সংস্থা আদলাহ প্রধান হাসান জাবরিন বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের উপর অনাচার করছে। তারা পুরোপুরি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে গাজার নাগরিকদের সঙ্গে এমনটা করছে ইসরায়েলি পুলিশ। এর কোনো আইনি ভিত্তি নেই। ওয়াদি আরা ও কাফর মান্দা ছাড়াও নেগেব ও ওম আল ফাহমেও গ্রেপ্তারি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। বেশিরভাগ যুবককে লোদ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওই শহর থেকে কমপক্ষে 140 জন গ্রেপ্তার করা হয়। গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাতে কমপক্ষে 253 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 66 জন শিশু রয়েছে। এছাড়া প্রায় 2000 ফিলিস্তিনি আহত হয়েছেন। অপরদিকে হামাসের রকেট হামলায় 13 ইসরায়েলি নিহত হয়েছেন। এর মধ্যে 3 জন বিদেশি শ্রমিক ও 2 জন শিশু রয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখেছেন বাবুনগরী মামুনুলকের অবৈধ সম্পদের ফিরিস্তি বেরিয়ে এসছে। কোন কোন দেশে দোকান আছে, কয়টা লরি আছে, এগুলো বেরিয়ে এসছে। মাদ্রাসার ছাত্রদের দেখিয়ে বিভিন্ন দেশ থেকে তারা অনুদান সংগ্রহ করে, চাঁদা সংগ্রহ করে, দেশের অভ্যন্তরে বিভিন্ন দানশীল ব্যক্তিদের কাছ থেকে তারা এগুলো সংগ্রহ করে, আর সেই টাকা দিয়ে পর স্ত্রীকে নিয়ে রিসোর্টে যায় ফুর্তি করার জন্য। এরা কি আলেম?